সালামু আলাইকুম। এখন আমি আমাদেরকে একটা বিদেশি খানা সম্পর্কে দেখাবো। যেমন এই যে এই যুবককে আমরা সবাই চিনি, যিনি প্রেমের টানে আমেরিকার যুবক গাজীপুরে চলে এসেছেন। তো এই বাড়িতে যখন আমরা তথ্য সুমারি করতে যাব, কিভাবে তথ্য দেবেন সেটা আমি দেখাই। আমরা একটা নতুন খানা নেব, আমি খানা নিয়ে খানাতে যাই, সেখানে আমরা লিখি তার ঠিকানা গাজীপুর, তারপরে তার বাড়ি সাধারণ টাইলস করা বিল্ডিং দিয়ে দিলাম, তার গৃহ ধরলাম এক আছে, ফ্লাশ করে পানি ঢেলে সব এগুলো সাধারণ দিয়ে দেবেন। এবার দেখুন এই যে খানায় কোনো বিদেশি নাগরিক আছে কিনা, যিনি বিদেশি অন্য দেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশে নয়। যেমন এই যুবক এখন গাজীপুরে থাকে, তাহলে সে একজন বিদেশি নাগরিক, সেখানে আমরা কী দেবো? ইয়েস, কোনো কৃষি এবং 2 বছরের রেমিটেন্স পাঠাতে পারে, তার গার্লফ্রেন্ড ছিল সেখানে, কিছু মোবাইল ল্যাপটপ পাঠাতে পারে, হ্যাঁ দিলাম। এবং এখন তাদের মোট সদস্য হলো তিনি আর তার স্ত্রী দুইজন, তাহলে আমরা 2 দিলাম এবং অনুপস্থিত কেউ নেই, 0। আর এখানে ধরুন কতজন বাংলাদেশি নাগরিক, এটা 0, কারণ তাদের বাংলাদেশি নাগরিক তার বিদেশে নাই, বিদেশি নাগরিকই বাংলাদেশে আছে। এখানে ওখানে স্থায়ীভাবে ফেরত এসেছে, এরকম 0 দিলাম। এখানে আমরা সামনে যান ক্লিক করলাম। এখানে আমরা খানা প্রদানের নাম লিখব, এই রোমিওকে এই ভাষ দিয়ে যে প্রেমের টানে চলে এসেছে, মিস্টার রোমিও, রোমিওকে প্রধান দিলাম। এবং তার বয়স তো প্রায় 40 বছর, পুরুষ, তিনি এখন যেহেতু বিবাহিত করেছেন, বিবাহিত, তিনি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি পড়ালেখা পারেন, শিক্ষার্থী নয়, তিনি একটা দিয়ে দিলাম আমরা এম এ ডিগ্রি, সাধারণ কাজে, তিনি এখন কোনো কাজ করছেন না, দেশে এসে ওখানে একটা ব্যবসা করেন, তার ফোন আছে, ইন্টারনেট ব্যবহার করেন, ব্যাংক আছে, নগদ নেই কারণ সে বাংলাদেশে থাকে, এবং তার জাতীয়তা কি? বিদেশি, কারণ সে আমেরিকান নাগরিক, তাহলে তার জাতীয়তা বিদেশি। এখানে আমরা আমেরিকান সিলেক্ট দেবো, তাহলে দেবো কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে সেভ সদস্য। এখন তার ওয়াইফ, তার ওয়াইফ তো বাংলাদেশি, তার নাম কী দেব আমরা? মিসেস জুলিয়েট। তার বয়স তো প্রায় কত? 25 ধরলাম, মহিলা। তিনি কি তার স্ত্রী হন? এখন বিবাহিত আছেন, মুসলমান, প্রতিবন্ধী নয়, পড়ালেখা পারেন, শিক্ষার্থী নয়, তিনি একটা শিক্ষার্থী, সাধারণ, তিনি কাজ করেন না, প্রশিক্ষণ নেই, ফোন আছে, ব্যাংক, যেহেতু বাংলাদেশি আছে, এবং তিনি বাংলাদেশি আর তিনি হলো গাজীপুর। এখানে তার জাতীয়তা বাংলাদেশি, তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, সেফ সদস্য। দেখুন এটা হয়ে গেল। আমি আর একটা দেখাবো, সেটা হলো আমরা বেশিরভাগই বাড়িতে যে আপনারা যে পাবেন যে তাদের স্বামী বিদেশ থাকে বা তার ভাই বিদেশে থাকে, তারা হলো বাংলাদেশি নাগরিক, তারা বিদেশে থাকে, তারা হলো প্রবাসী, তাদের খানাগুলো কিভাবে করবেন সেটা দেখাই এখন আমি। প্রবাসীটার আমরা তথ্যগুলো পূরণ করি, এখানে দেখুন ঠিকানা একটা লিখলাম, ঘর গৃহ দিলাম। এইখানে যে আমরা কি লিখব, খানায় কোনো বিদেশি নাগরিক আছে কি না, কারণ ইনি তো বাংলাদেশি নাগরিক, তিনি তো বিদেশি নাগরিক না, তিনি বিদেশ থাকেন ঠিক আছে, কিন্তু তিনি দেশেরই নাগরিক, সেজন্য আমরা এখানে দেব না। এবং কী ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, এটা কোনো, এবং রিমিটেন্স আছে, তিনি বিদেশ থেকে টাকা পাঠায়, হ্যাঁ। এবং সদস্য যদি আমরা ধরি একজন থাকে, তার স্ত্রী থাকেন এবং অনুপস্থিত কেউ নেই, এই যে খানা, এই যে এখানে এসে তথ্যটি বসবে যে উনি কোন দেশে বিদেশে থাকে, যে বাংলাদেশের বর্তমানে বিদেশ থাকে একজন। আর দেখুন খানার কতজন সদস্য বিদেশ ফেরত এসেছে, ফেরতের কেউ ধরলাম ফেরত আসেনি, বা ধরলাম একজন ফেরত এসেছে, সেটা আমরা দিয়ে দিলাম। দেখুন এই বিদেশি নাগরিক দিলাম ঠিক, কিন্তু এই যে বর্তমান সদস্য কিন্তু একই থাকলো আমাদের। আমরা এখন সামনে যান ক্লিক করলাম, এখানে শুধু একটা সদস্যের নাম লিখতে হবে, কারণ উনি তো এখন এই বাংলাদেশে অবস্থান করছে না, তাই তিনি খানায় অন্তর্ভুক্ত হবে না, তিনি সদস্য হিসাবে, শুধু তার নাম লিখতে হবে যে তিনি একটি বাংলাদেশি নাগরিক এবং বিদেশে অবস্থান করছে, কিন্তু তার কোনো তথ্যই এখানে লিখতে হবে না। এখানে শুধু তার ওয়াইফের নাম লিখলাম, কুলসুম, এবং কুলসুমের বয়স 28 বছর, মহিলা, তিনি বর্তমানে বিবাহিত, মুসলমান, প্রতিবন্ধী নয়, পড়ালেখা কিছুই পারে না, বর্তমান শিক্ষার্থী নয়, এখন স্কুল মাদ্রাসায় যায়নি, গৃহস্থলের কাজকর্ম করে, নিয়োজিত আছে না, ফোন আছে, ইন্টারনেট আছে, ব্যাংক আছে, রকেট আছে,
এবং তার জেলা ধরলাম আমরা সাভার, দিনাজপুর। তাহলে যে এই সদস্যটা আমাদের পূরণ হয়ে গেল। তো এইভাবে আপনি কিভাবে প্রবাসী একজন আমেরিকান নাগরিকতা করবেন এবং কিভাবে একজন প্রবাসী নাগরিক করবেন সব বিস্তারিতভাবে দেখালাম। ধন্যবাদ। বিস্তারিত আরও জানার থাকলে কমেন্ট করুন।